আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা নাস্তার রেসিপি। তো চলুন শুরু করা যাক। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটি ডিম ভেঙে নিয়েছি আর এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এ পর্যায়ে একটা লম্বা বেগুন নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো বেগুন নিয়ে নিতে পারেন। এখন এটাকে কেটে নিচ্ছি, একটু এরকম লম্বা করে কেটে নিতে হবে। বেগুনের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তো এখানে একটি বেগুন নিয়েছি, এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। তো এর মাঝ বরাবর ধরে এভাবে স্লাইস করে কেটে নিতে হবে। তো এভাবে ফিঙ্গারের মতো শেপ দিয়ে নিচ্ছি। তো এই কাজটা আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন, বেগুন আমি কেটে নিয়েছি, এখন এগুলোকে একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি। তো খুবই ঝটপট এই নাস্তাটা তৈরি করতে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে কিন্তু বেগুনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব কিছুক্ষণের মতো। তো পরিষ্কার পানি দিয়ে এটাকে 2 থেকে 3 বারের মতো ধুয়ে নিচ্ছি, এতে করে কিন্তু এর গায়ের কষ্টটা চলে যাবে। তো দেখুন, বেগুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি। তো সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে বিট লবণও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চাট মশলা, যেহেতু লবণ দিয়েছি তাই চাট মশলার পরিমাণটা কম করে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই এখানে চাট মশলা ব্যবহার করবেন, এতে করে কিন্তু এর টেস্ট অনেক দারুণ আসবে। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো বেগুনের গায়ে হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নেবেন। তো খুব ভালো করে কিন্তু লবণ আর এই গোলমরিচের গুঁড়াটা মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বেসন। তো চেষ্টা করবেন অবশ্যই বেসনটা দিয়ে নিতে, আর হাতের কাছে যদি চালের গুঁড়া থাকে তাহলে কিন্তু এখানে 1 চামচের মতো চালের গুঁড়া দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা। এরপর এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। তো এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এ পর্যায়ে একটি ডিম দিয়ে দিচ্ছি। তো খুবই অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই নাস্তাটা আপনারা খুবই কম সময়ের ভেতরে তৈরি করে নিতে পারবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই সবগুলো উপকরণকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে এখানে হাফ কাপের মতো পানি নিয়েছি। তো পানিটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো প্রথমে অল্প একটু দিয়ে নিয়েছি, দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। খুব বেশি পাতলা করব না, মোটামুটি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরপর বাকি পানিটা দিয়ে দিচ্ছি। তো এই ব্যাটারটা কিন্তু খুবই স্মুথভাবে তৈরি করে নিতে হবে। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবেন যাতে বেসনের কোনো লাম্পস না থাকে। আর হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে কিন্তু এখানে আপনারা ডিমের সাথে চালের গুঁড়া আর সামান্য পরিমাণ ময়দা দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। তো 1 মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি। তো দেখুন, এটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন। এরপর এখানে বেগুনটা দিয়ে দিচ্ছি। তো বেগুনের ফিঙ্গারগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিব। তো বেগুনের এই ফিঙ্গারগুলোকে খুব ভালো করে ব্যাটারের ভেতরে এভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক এর গায়ে যেন এইভাবে লেগে থাকে ব্যাটারটা, ঠিক এভাবে কিন্তু আপনারা এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। তো এ পর্যায়ে এটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো খুবই অল্প পরিমাণ তেলে কিন্তু এই নাস্তাগুলো ভেজে দেখাবো। তো এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এখন প্যানের গায়ে তেলটাকে ভালো করে স্প্রেড করে নিচ্ছি। আর এই তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি বেগুনের ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে এক এক করে বেগুন ফিঙ্গারগুলো দিয়ে নেবেন। তো খুবই ঝটপট এই নাস্তাটা কিন্তু আপনারা চাইলে বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন, পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর এটা খুবই সহজ হওয়াতে যে কেউ তৈরি করে নিতে পারবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি। তো এই বেগুন ফিঙ্গারগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিব।
তো এই বেগুন ফিঙ্গারের কালারটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখনই দেখবেন যে এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। তো এর তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নেবেন। তো খুব ভালো করে এর তেলটাকে ঝরিয়ে নিয়েছি, তো সবগুলো বেগুন ফিঙ্গারই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো একটা বেগুন ফিঙ্গার আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মচমচে হয়েছে আর দেখতেও খুবই চমৎকার হয়েছে। চাইলে কিন্তু এগুলোকে আপনারা টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন। তো আমার আজকের বেগুন ফিঙ্গারের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।